হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিয়া কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা খুবই মজাদার সুস্বাদু একটা ডেজার্ট আইটেম, যাকে বলে শাহি টুকরা। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এর জন্যই প্রথমে আমার লাগছে পাউরুটি। এই যে, তো আমি পাউরুটির পাশগুলোকে আমি একটু কেটে নেব। তো পিঁয়াজটি কেটে নিয়ে, তো এই যে দেখুন, আমি কিন্তু চারপাশগুলোকে কেটে নিয়েছি আর এভাবে তিন কোণা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপও করে রাখতে পারেন। আর এখানে আমি প্রথমেই করব একটা শিরা তৈরি করে নেব। তো এর জন্য আমি এক কাপের মতো পানি দিয়েছি, আর এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে একটু শিরা করে নেব আমি এটাকে। তো পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো কেওড়া জল। তো এটা ফুটে উঠলে আমি চুলাটা বন্ধ করে দিব, খুব বেশি জাল করার প্রয়োজন নেই। তো এই যে দেখুন, আমার কিন্তু পানিটা ফুটে উঠেছে, তো আমি চুলাটা ওটা বন্ধ করে দিয়েছি। তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দেব, দিয়ে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন পাউরুটিগুলোকে ভেজে নেব। তো এভাবে একটু তেল আর একটু ঘি দিয়ে আমি পাউরুটিগুলোকে একটু ভেজে নেব এপাশ ওপাশ করে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, তো সেটা খেয়াল রাখবেন। একপাশ হয়ে গেলে আমি আর একপাশ উল্টিয়ে দিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা বাদামি কালার হলেই নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো পাউরুটিগুলোকে ভেজে নিব। তো এই যে দেখুন, আমি কিন্তু পাউরুটি সবগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো দুধ জাল করতে দিব। আমি এখানে প্রায় 2 কাপের মতো আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো এটাকে আমি জাল করব। তো দুধটা একটু জাল করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক, দিয়ে একটু নেড়ে দিব। তো এটাকে আর একটু কিছুক্ষণ জাল করে নিতে হবে। দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি 7 মতো। আপনারা যতটুকু চিনি মিষ্টি পছন্দ করেন তো সেই পরিমাণ দিবেন। আবার কনডেন্স মিল্ক যেহেতু চিনি থাকে তো সেটা বুঝে দিবেন। আর দিচ্ছি সামান্য লবণ। তো এখন এই পর্যায়ে এসে আমি প্রায় 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু দুধটা ঘন হবে। তো আপনারা চাইলে এই কাজটা কিন্তু স্কিপ করতে পারেন। তো আর দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল। আর আপনারা যদি কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটাও চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এই পাউরুটিগুলোকে আমি যেই চিনি শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে আমি পাত্রে, যেই পাত্রে আমি নিব সেই পাত্রে আমি তুলে রাখবো। তো এভাবে আমি সবগুলো পাউরুটিগুলোকে ভিজিয়ে নেব। তো এই যে দেখুন, আমি কিন্তু পাউরুটিগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। তো এখন এখানে আমি এই যে দুধটা জাল করে রেখেছিলাম, ক্ষীর তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এই পাউরুটির উপরে ঢেলে দিব এভাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেননি তারা প্লিজ করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর যাতে করে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। তো অবশ্যই আপনারা এগুলো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
খেতে কিন্তু অসম্ভব মজা। তো এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন এটা আমার এটাকে ঠান্ডা করে পরিবেশন করতে হবে, আপনারা চাইলে গরমও খেতে পারেন কিন্তু ঠান্ডাটাই বেশি মজা লাগে আমার কাছে। তো এই যে হয়ে গেল আমার মজাদার শাহী টুকরা। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।